আসসালামু আলাইকুম উম্মের রহমান কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে তৈরি করে দেখাবো হেলদি পুষ্টিকর একটা স্যুপ, টমেটোর স্যুপ তৈরি করার জন্য এখানে আমি চারটা বড় সাইজের লাল টমেটো নিয়েছি, সেই সাথে দুইটা কাঁচা মরিচ নিয়েছি। ঝালটা আপনারা যে যার পছন্দ মতো নিতে পারেন, চাইলে আরও বেশি কাঁচা মরিচও নিতে পারেন। এখানে আমি একটা প্যানে কিছুটা পরিমাণে পানি নিয়েছি, নিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি, সেই সাথে টমেটো চারটা আর কাঁচা মরিচ দুইটা হালকা পরিমাণে একটু সিদ্ধ করে নিব। আর যে পানিটা সিদ্ধ করব এই পানিটা কিন্তু ফেলে দিব না, এই পানিটার সাথে টমেটো কাঁচা মরিচটাকে আমি ব্লেন্ড করে নিব। এই যে কিছুক্ষণ হালকা একটু সিদ্ধ করার পরে উপরের স্কিনটা দেখেন এরকম খুলে আসতেছে, আমি উপরের টমেটোর খোসাটাকে খুলে ফেলছি। খুলে এখন এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব, এই পানিটা দিয়েই ব্লেন্ড করব। আপনারা চাইলে কিন্তু ঝালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এই স্যুপটা কিন্তু খুবই হেলদি আর পুষ্টিকর একটা স্যুপ, যারা ডায়েট করেন তাদের জন্য তো পারফেক্ট একটা স্যুপ। অবশ্যই আপনারা যারা ডায়েট করেন তারা তো অবশ্যই এটা ট্রাই করবেন, যারা ডায়েট না করেন তারাও এটা খেতে পারবেন, খুবই মজার হয়ে থাকে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে কথা বলতে বলতে, সেই সাথে আমি এখানে দেখেন বাটার নিয়েছি, বাটারের পরিমাণটা দেখতেই পাচ্ছেন। বাটারটাকে মেল্ট হতে হতে এখানে আমি একটা রসুন কুচি দিয়ে দিব, দিয়ে আমি এখন এটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। মূলত এই বাটার আর এই যে রসুনের যে একটা ফ্লেভারটা, এটাই কিন্তু স্যুপটাকে কিন্তু আরও টেস্টি করে তুলবে। আমি এই স্যুপটায় কিন্তু কোনো ধরনের মশলা সস কিছুই আর ইউজ করব না। এখন সেই পেস্ট করা টমেটোটা এখানে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে একটু ঘন করতে হবে। সেই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণ কিছুটা পরিমাণে হাতে রেখে দিয়েছি যাতে লাগলে আমি পরবর্তীতে আবার অ্যাড করতে পারি। এ পর্যায়ে দেখেন আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 4 টেবিল চামচ পানি নিয়েছি, নিয়ে মিশ্রণটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে, যাতে করে কোনো লাম্পস না থাকে। এদিকে আমার টমেটোটা কিন্তু অলরেডি অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে, এখন সেই কর্নফ্লাওয়ারটা এটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, সেই ডিমটা স্যুপের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সব কিছু ভালো মতো একটা বলক তুলে নেওয়ার অপেক্ষা করছি, সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। এখন স্যুপের কালারটা দেখেছেন কত সুন্দর একটা কালার আসছে, নামানোর আগে অবশ্যই একটু লবণটা চেক করে দেখবেন লবণটা পারফেক্ট আছে কি না। আমার আর একটু লবণের প্রয়োজন ছিল, সেটা আমি একটু দিয়ে নিয়েছি। সেই সাথে যে আমার দেখেন তৈরি করে ফেললাম খুবই মজাদার পুষ্টিকর টমেটোর স্যুপ, কোনো ধরনের তেল মশলা ছাড়াই কিন্তু খুবই মজাদার একটা স্যুপ তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে নতুন আমি কোনো ভিডিও দিলে সেটা আপনারা অবশ্যই পেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।